ওয়েলকাম টু মাই চ্যানেল টরন্টো সি ইনসাইড আউট। আমি টুশি, আজকের আপনাদের সাথে শেয়ার করব ম্যারিনেট দহি আলুর রেসিপি, একদম নতুন আর অন্য স্বাদের। চলুন তাহলে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে ফেলি। এখানে আমি 1 কেজি নতুন ছোট আলু 80% সিদ্ধ করে নিয়েছি, আর এবারে আলুগুলোর মাঝখান দিয়ে আমি একটু কেটে দেবো, কারণ যাতে এর ভিতরে সব মশলাগুলো যায়, আলুগুলো খেতে ভালো লাগে। নতুন আলু শীতকালে আলুর দম খেতে খুব ভালো লাগে। আর আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করে বানান, আশা করি আপনাদের সবাইয়ের খেতে ভালো লাগবে। দেখুন, এখানে আমি আলুগুলোকে সব মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি। এবারে আমি নিচ্ছি টক, এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। 1 কেজি আলুতে 150 গ্রাম টক দই লাগবে। ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করা আলুতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 3 টেবিল স্পুন সর্ষের তেল। এগুলোকে একটু স্পুনের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। পুরো টক দইটা আমি অ্যাড করে নিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন, এখানে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর আজকে রেসিপি আমি ম্যারিনেট করা আলু দিয়েই বানাবো, তো এখানে আমি 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। কড়াইতে অ্যাড করে নিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল, তার মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কাটা গোটা দিয়েছি। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা আলুটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে কষিয়ে নেবো। এই রেসিপিটা কিন্তু যেরকম সহজে বানানো যায় আর সেরকমই খেতে দারুণ হয়, আর নিরামিষ যেহেতু আপনারা যে কোনো অকেশনে বানাতে পারবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদার পেস্ট। আদাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যেন কাঁচা আদার গন্ধ না থাকে। আমরা কিন্তু অনেক কিছুই ম্যারিনেট করে রান্না করি আর তার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে, সেই রকমই এই আলুর দমের টেস্টও কিন্তু বেশ ভালো আসে। এখানে অ্যাড করে নিলাম একটু কড়াইশুঁটি আর 2 কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এটা বেশ ঝালঝালও করতে পারেন, আমি একটু কমই ঝাল। এখানে অ্যাড করে নিলাম গুড়ের কিউব। আপনারা চাইলে চিনি বা মধুও ইউজ করতে পারেন টকটা ব্যালেন্স করার জন্য, আর নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম জল। জলটা আমি অল্পই অ্যাড করেছি, আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকমই জল অ্যাড করবেন। একটু মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, এবারে খুলে দেখা যাক। দেখুন, কালার তো দারুণ এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা বানাবেন অবশ্যই, আমার রিকোয়েস্ট রইল। অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রেসিপি হয়ে এসেছে, তাই গরম মশলা গুঁড়োটা দিয়ে এবারে বন্ধ করে দেবো ওভেন। আজকের ম্যারিনেট দহি আলু রেসিপিটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছু দিয়েই ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।